সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। আজকের পর্বে আমি কমা অপারেটর নিয়ে আলোচনা করব। সো কমা অপারেটর সম্পর্কে এখানে একটু ডিসক্রিপশন দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমি কমা অপারেটরের পাশে আশেপাশে কিছু ফাঁকা স্পেস দিয়েছি। এখানে হচ্ছে যে এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে। তো প্রতিটা স্টেটমেন্টের মাঝখানে, দুটো স্টেটমেন্টের মাঝখানে একটি করে কমা থাকবে। এবং এই কমা অপারেটরের কাজ হচ্ছে যে সে বাম সাইড থেকে শুরু করে একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে থাকবে, এবং সম্পূর্ণ অপারেটরের ফলে যে মানটা হবে সেই মানটা হচ্ছে সবার ডান সাইডে যেই স্টেটমেন্টটা থাকবে তার মানের সমান। দেখা যাক কীরকম। আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার এ কমা বি, এবং দুটো ভেরিয়েবলের ফলে হিসাব নিকাশের ফলে একটা আসবে সিএমএ কমা ভেরিয়েবলের মান, এর মধ্যে আমরা মানটা অ্যাসাইন করব। সো আমি এখন লিখলাম যে সিএমএ এর মানটা হবে, কমা অপারেটর সাথে যদি লিখতে চাই তাহলে প্রথমে আমি এ এর মানটা অ্যাসাইন করব। এ ইকাল টু দিলাম 5, কমা বি ইকাল টু হচ্ছে 6, কমা এ প্লাস বি। এবার আমি প্রিন্ট করব, পার্সেন্টি সিএমএ। এবার আমি এটাকে কম্পাইল এবং রান করব। দেখা যাচ্ছে এলিভেন এসে গেছে। সো এটা হচ্ছে কমা অপারেটরের কাজ। আমরা এখন একটু আলোচনা করি। আমি যেটা বলেছিলাম যে বাম সাইড থেকে শুরু করে সে ধীরে ধীরে একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এবং যার মানটা হবে ডান সাইডে অবস্থিত যে স্টেটমেন্টটা থাকবে তার মানের সমান। সো এখানে কমা অপারেটর ইউজ করা হয়েছে, দুটি স্টেটমেন্টের মাঝখানে একটি করে কমা দেওয়া হয়েছে। এখানে দেখা যাক কি হয়েছে। প্রথমে বাম সাইডের স্টেটমেন্টটা এক্সিকিউট করেছে, সো এর মান হয়েছে এ ইকুয়াল টু 5, এর ফলে এর মানটা 5 হয়ে গেছে। বি ইকুয়াল টু 6, বি এর মানটা হয়ে গেছে 6। তারপর আমি দিয়েছি এ প্লাস বি। এ প্লাস বি মানে কি? 5 প্লাস 11, 11 হয়ে গেছে সবার ডান সাইডে যে স্টেটমেন্টটা আছে তার মান। সো ফলে সি এম এর মানটা হয়ে গেছে 11। এখন আমি যদি এখানে বি ইকাল টু 6, এখানে যদি এ ইকাল টু 5 দিই, সেই ক্ষেত্রে কি হবে? এ ইকাল টু 5 দিলে সিএমএ স্টেটমেন্টের মান হবে 5। কারণ কি? সিএমএ ইকাল টু কি হচ্ছে? এ ইকাল টু 5 হচ্ছে। সো এবার যদি আমি রান করি তাহলে সেটা দেখতে পাবো যে 5। এটা হচ্ছে কমা অপারেটরের ব্যবহার। তো কমা অপারেটর সব ক্ষেত্রে ব্যবহার হয় না, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, এবং এটা জানে রাখার জন্য ভালো যে কমা এইভাবে ইউজ করা যায়, বিশেষ করে লুপের ক্ষেত্রে স্টেটমেন্টের ইনিশিয়ালাইজেশন ব্যবহার করা হয়, যেটা আমরা পরে জানবো। সো একটু এই সম্পর্কে প্র্যাকটিস করে, প্রথম থেকে প্র্যাকটিস করে রাখলে পরে সুবিধা হবে। এবং ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরে টিউটোরিয়ালে।